বাসায় গিয়ে তিনি চিন্তা করতে থাকলেন যে সব ফাসাদের মূল মনে হয় মুহাম্মদ, এই ব্যক্তিটার কারণেই আরবের মধ্যে বিভক্তি সৃষ্টি হচ্ছে, ফেতনা ফাসাদ সৃষ্টি হচ্ছে। তাহলে আমার করণীয় কি? আমিও তো একটা গোত্রের নেতা, তিনি আদি গোত্রের নেতা ছিলেন, তো তিনি খোলা তরবারি হাতে চললেন, এবার তিনি নবীজিকে হত্যা করবেন। ওই যে ঘটনাটা জানেন আপনারা, অধিমধ্যে একজনের সাথে দেখা হলো, সে বললো যে নবীজিকে হত্যা করার আগে তুমি তোমার বোন আর ভগ্নিপতির বাসায় যাও, তারা তো ইসলাম কবুল করেছে। তিনি আসলেন, এসে দরজা যখন নক করলেন, দরজার আড়াল থেকে শুনতে পারলেন ভিতরে তিলাওয়াত হচ্ছে কিছু একটার, সুরা তাহা তিলাওয়াত হচ্ছিল, তাহা মা আনজাল মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। তিনি দরজা খুলে ঢুকলেন এবং জিজ্ঞাসা করলেন, মা কুনতুম তাকরাউন, তোমরা কি পড়ছিলে? বোন অস্বীকার করলো যে আমি কিছু না, তাহাদ্দাস না বাইনা না, আমরা পরস্পরে কথা বলছিলাম। তখন তিনি বললেন যে ফালা তাকরিবা কুনতু সামি'তু ইন্নাকুমা সাবাতুমা, তিনি বললেন যে আমি শুনেছি তোমরা দুজনে সাবা হয়ে গেছো, মানে বেদিন হয়ে গেছো, মিথ্যা বলবে না আমার কাছে। তখন তার ভগ্নিপতি বললেন, ইয়া ওমর হাল রাইতা হাক্কান ফি গায়রি দীনি, এই কথাটা বললেন, হে ওমর তুমি কি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মধ্যে হক খুঁজে পেয়েছো? তখন তিনি বুঝতে পারলেন সত্যি সত্যি ইসলাম কবুল করেছে। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে বোনকে থাপ্পড় মারলেন, রক্তাক্ত হয়ে গেলেন, এবং তার বোন তখন তার নাকের উপরেই বললেন যে শাহিদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাক আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইফআল মা শিতা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি সাক্ষ্য দিচ্ছি আমরা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন, এবং যেহেতু বোনকে মারছেন একটা ভালোবাসা তো কাজ করে, মাথা যখন ঠান্ডা হলো তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পড়ছিলে? তিনি বললেন, না চিনি ইয়াউখতি, আমাকে ওই কাগজটা দেওয়া হয় আমার বোন, আমি একটু পড়ে দেখি। প্রথমে তিনি দিতে চান নাই, পরে তার ভগ্নিপতি বললেন, তার স্বামী তাকে বললেন যে ইশারা করলেন তাকে দেও, কারণ তারা জানতেন উমর রাদিয়াল্লাহু আনহু একজন স্বচ্ছ মনের মানুষ ছিলেন, মানে হয় হকের পক্ষে নালে বাতিলের পক্ষে, মন একদম ফ্রেশ, ভিতরে কোনো প্যাঁচ নাই, মানে আমাদের মতো না, কিন্তু কিছু কিছু হকে আবার কিছু কিছু বাতিলে, দেখেন না সুবিধা খোঁজে, আজকে যদি অনুকূল থাকে তাইলে, প্রতিকূল থাকলে নাই, এই টাইপের ছিলেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি হয় এদিকে আছেন আর এদিকে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু সেই ওই চিরকুটটা পড়া শুরু করলেন, সেখানে ওই সূরা তাহা লেখা ছিল, এবং বলে রাখি ওই সময় আরবে মেবি আমি একটু ভুল হতে পারি, 16 থেকে 17 জন পড়াশোনা করতে পারতেন, 16 থেকে 17 জন লেখাপড়া করতে পারতেন, বাকিরা লেখাপড়া করতে জানতেন না, ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও লিখতে পড়তে জানতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে জানতেন। তিনি পড়লেন এবং পড়ে বুঝতে পারলেন, যখন তিনি সূরার তেলাওয়াত করতে 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 এই আয়াতে আসলেন, সূরা তাহার দেখবেন প্রায় এই যে 10 থেকে 20 মধ্যে আয়াতগুলো আছে, যে তাদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত, জালেমদেরকে অবকাশ দাও সেই দিন পর্যন্ত যখন আল্লাহ পাক তাদের প্রত্যেককে ধরে ধরে হিসাব নেবেন। এই আয়াতগুলো যখন তিনি পড়তে লাগলেন তখন তার হৃদয়টা গুলে, মানে আল্লাহর কালাম তো, তিনি বুঝতে পারছেন তিলাওয়াত, তিনি আর থাকতে পারলেন, স্থির থাকতে পারলেন না, তিনি একটা কথা বললেন, আমিন হাদা ফাররাত কুরাইশ, কুরাইশরা কি এটা থেকেই পালাচ্ছে? তার ইশারা করলেন যে কুরাইশরা এখান থেকেই পালাচ্ছে। তিনি চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো, তিনি বললেন, খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো, আযহাবু ইলাইহি ওয়া আসলিমু, আমি তার কাছে যাব এবং ইসলাম কবুল করব। তিনি চললেন দারুল আরকামের দিকে, সেখানে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওই যে কিছুদিন আগে ইসলাম কবুল করছেন। হামজা রাদিয়াল্লাহু আনহু একজনকে পাঠালেন দরজায়, দেখো কে নক করছে। সে গিয়ে দেখলো সাহাবীর নাম সম্ভবত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন ফুটা দিয়ে যে উমর ইবনে খাত্তাব দরজার বাইরে তরোয়াল হাতে আছে, তিনি ভয় পেয়ে গেলেন, ভিতরে এসে বললেন, কদ জাআ ইবনে খাত্তাব বিসাইফ, ইবনে খাত্তাব তরোয়ালই হাতে এসেছে। তখন উমর সবাই ভয় পেয়ে গেলেন, আবু বকর সিদ্দিক সহ, যে এবার না জানি কি হয়, কিয়ামত হয়ে যাবে এখানে, কারণ তার প্রচন্ড রাগ ছিল। তিনি যে কত বড় যোদ্ধা ছিলেন সেটা বদরের মাঠে গেলে বুঝতে পারবেন, বদরের মাঠে আমরা যখন যাবো ইনশা আল্লাহ। তো হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, মা লাকুম কদ উজিদতুম, তোমাদের কি হয়েছে, তোমরা ভয় পাচ্ছ কেন? ইফতাহু লাহুল বাব, তার জন্য দরজাটা খুলে দাও, লাউ ইউরিদ বিহি খায়রান ইয়াসলিম, সে যদি উত্তম কিছুর জন্য আসে ইসলাম কবুল করবে, আও ইউরিদ গায়রা যালিক ইয়াকুনু কতলুহু আলাইনা হাইনা, আর যদি ও খারাপ কোনো ইন্টেনশন এখানে আসে ওকে আমরাই ধরে মেরে ফেলে দিব। এই যে হামজা, উনিও কাউকে টেরান না,
তুমি এত বড় যোদ্ধা, তো কি হয়েছে? আমরাও তোমার চেয়ে কম না। তো তিনি উমর রাদিয়াল্লাহু আনহুর কলারটা ধরে ভিতরে নিয়ে আসলেন, নিয়ে এসে দরজার সাথে ঠেকিয়ে দিয়ে বললেন যে আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা ক্বারিয়া, আলা তানতাহি হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা ক্বারিয়া, তুমি কি ততদিন পর্যন্ত বিরত হবে না যতদিন না আল্লাহ পাক তোমার উপরে কোনো শাস্তি আজাব পাঠাচ্ছেন আসমান থেকে? এভাবে তিনি ধমক দিলেন আর কি। উমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা হলেন, কারণ উনি তো ইসলাম কবুল করতে সেখানে আসছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে বের হলেন, তিনি রাসূলের সামনে দাঁড়িয়ে উমর ইবনুল খাত্তাব রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিতুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানদার হয়েই এখানে এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন তার প্রতি ঈমানদার হয়েই আমি এখানে আসছি। কালিমা সাক্ষ্য দিলেন, রাসূলকে বুক ভরে বললেন যে এর আগ পর্যন্ত আমি ইসলামের যে বিরোধিতা করেছি, আজকের পর থেকে আমি ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর তোমরা ইসলাম আমার আগে কবুল করে যত নেকি কামাই করেছো, আজকে থেকে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে টক্কর দিব ইনশাআল্লাহ। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, প্রথমে গেলেন আবু জেহেলের বাসায়। আবু জেহেলের বাসায় নক করে বললেন, হ্যাঁ আলিম তা এন্নি কদ আসলাম, তুমি কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? বুকের পাঠা দেখছেন, দিন পালন করে বাসায় বলতেই পারে না যে আমি কোরআন সুন্নাহ ফলো করছি, আমি দিন পালন করছি। বাপের ভয়, মায়ের ভয়, সরকারের ভয়, নেতা খেতার ভয়, কত ভয়। আমাদের বাপদাদা কি আসলে এরকম ছিলেন? তিনি আবু জাহেলের বাসায় গিয়ে বললেন, তুমি কি হাল আলিম তানি কদ আসলাম, আবু জাহেল তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করছি? আবু জাহেল আকাশ থেকে পড়লো, হাল ফালতা হাদা, তুমি কি সত্যি এটা করেছো? লা তাফআল, এটা করিও না। ও ভয় পেয়ে যাচ্ছে, কারণ এ তো ইসলামে গেলে খবর আছে আমাদের। তখন উনি চোখ খুব বড় করে বলেছেন, বাল ফাআল, আমি অবশ্যই ইসলাম কবুল করেছি। এরপরে গেলেন ওয়ালিদ বিন মুগিরার বাসায়, ওখানে একই কথা বললেন। তারপর আরেক কাফেরের বাসায় আরেক একই কথা বললেন। এরপর আসলে কাবা ঘরে, কাবা ঘরে এসে বললেন যে ইয়া ইউয়ান্নাস, হে 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 লোক সকল, ইয়ালামু আন্নি কদ আসলাম, তোমরা জেনে রাখো আমি ইসলাম কবুল করেছি। ওয়ান শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে লোকজন তাকে মারা শুরু করলো, সবাই তাকে মারা শুরু করলো, পারতেছিল না তার সাথে, তিনি একাই 8-10 জনকে ডিফেন্ড করতেছিলেন। এক পর্যায়ে সেখানে আরও কিছু গোত্রনেতা আসে এবং তাদের মারামারিটা বন্ধ করে দেন। এবার দেখেন, মারামারি বন্ধ করে দিয়ে একজন উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আফালা কুনতা কাতামত, উমর তুমি কি চুপ থাকতে পারতে না? এই যে আমাদের হিকমা আছে না, চুপ থাকো, উমর তুমি কি চুপ থাকতে পারতে না? উমর ইবনে খাত্তাব বলছেন, ওয়াল্লাহি লা আকতুমুল হাক্কা ওয়া হুয়া আলামু, যখন আমি সত্য জেনেছি আল্লাহর কসম করে বলছি আমি সত্যকে গোপন রাখবো না। লাউ ফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, আমি সত্যকে মিথ্যা থেকে আলাদা করে দিব, ঠিক যেমন করে আল্লাহ রাত থেকে দিনকে আলাদা করে দেন। এই ঘটনার পরে তার নাম হয়েছে আল ফারুক, পার্থক্যকারী। যেমন করে মিরাজের ঘটনার পর আবু বকর সিদ্দিকের নাম হয়েছে কি? সিদ্দিক। প্রত্যেকটা পিছনে একটা ঘটনা আছে, পড়তে হবে, এগুলো জানতে হবে। আপনি ওই রাজ্যে বিচরণ করবেন তখন ইনশাআল্লাহ। এবার ইসলাম শক্তিশালী, কারণ বড় বড় দুইজন নেতা আমাদের পক্ষে। মনে করেন পুতিন আমাদের পক্ষে, মনে করেন ওই আরও বড় বড় কিছু নেতা আমাদের পক্ষে, এখন ইসলাম শক্তিশালী, তাদের কাছে ক্ষমতা আছে, লোকজন জলবল আছে, আর অর্থ সম্পদ আছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক আলাইসু আলাল বাতিল, এভাবে বলতে থাকলেন, আমরা কি হকের উপর নাই, ওরা কি বাতিলের উপর নাই? আলাসনা মুসলিমান, আমরা কি মুসলিম না? আলাইসুল মুশরিকিন, তারা কি মুশরিক না? আমরা কেন এখানে গোপনে এভাবে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্য দাওয়াত দিব? এই তারপর থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হলো, এবং মিছিল করতে করতে তারা কাবা ঘরে গেলেন এবং সবাই স্লোগান দিতে থাকলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আরবের লোকরা জাজল্লমান একটা দৃশ্য দেখতেছে, রেভলিউশন। হঠাৎ করে যে 50-60-70 জন মানুষ বের হচ্ছে রাস্তায় এবং কালিমার সাক্ষ্য দিচ্ছে, ওই সময় কিন্তু এই পপুলেশনটা খুব কম না, একটু বেশি।